পুলিশ খুনের ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নথি আবুধাবির দূতাবাসে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান। সাংবাদিকরা আরাফের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে মুখপাত্র বলেন, তাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। অনেকেই আমার জন্য পুলিশ খুনের মামলায় দুবাই পলাতক আসামি আরাফ খান দুবাই আছেন কি দুবাই ছেড়ে গেছেন সে বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছেন না। সাকিব আল হাসানকে দিয়ে উদ্বোধন করা সেই আলোচিত জুয়েলারি বন্ধ। আরাফ খানকে ধরতে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল। পুলিশের আন্তর্জাতিক এই সংস্থা তাদের ওয়েবসাইটে আরাফের নাম যুক্ত করেছে রেড অ্যালার্টের তালিকায়। তার ভারতীয় পাসপোর্ট থাকায় তাকে দেশে ফেরত আনা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। তবে তার ভারতীয় পাসপোর্ট বাতিলের জন্য শীঘ্রই ভারতীয় হাইকমিশনকে চিঠি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ খুনের ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে দেশে ফেরানোর প্রক্রিয়ার নথি আবুধাবির দূতাবাসে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান। সাংবাদিকরা আরাফের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে মুখপাত্র জানান, আরাফ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজগুলো রয়েছে সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন। আরাফ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে এক্সট্রাডিশন ফাইল বা যে কাগজপত্রগুলো সেগুলো সত্যায়ন করে আপনার সংযুক্ত আরব আমিরাতের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। এদিকে আরব আমিরাত সরকার 2021 সালের 31 অক্টোবর আরাফকে আবাসিক অনুমোদন দেন, যার মেয়াদ শেষ হবে আগামী বছরের 30 অক্টোবর। বাসুত রানা, নিউজ 24।